जय श्री राधे जय जगत बंधु हरि बांछा कल्प तरुभ्य कृपा सिंधु बच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरु कृपा ही केवलम श्री गुरुदेव श्रीचरणे प्रणति जानाय पृथ्वी जत साधु सन्त आछे सकलेर चरणे भूलंठित प्रणाम निवेदन करछि। आज आस्वादन करब ओरछा नरेश भक्त राजा श्री मधुकोषार मधुमय जीवनी कथा। जेमन छिलेन तिनि शूरवीर तेमन छिलेन धर्मनिष्ठ। आपनारा निश्चय भूमर देखेछेन। भूमर कि करे? भूमर किन्तु कखनो काटा बा डाले किंबा पाताय बसे ना। भूमर बसे फुलेर उपरे। फुलेर उपरे बसे मधुटाई ग्रहण करे। मधुटाके सार मने करे ग्रहण करे। फुलेर मधुटाई हलो सार। ठीक तेमनी भावे ओरछा नरेश श्री मधुकर सार जीवने सार वस्तुई छिलो वैष्णवेर बेश। तिनी वैष्णवेर बेश देखलेई हबे। सेई बेशकेई तिनी जीवने सार करेछेन। वैष्णवेर बेश देखलेई तार चरणामृत ग्रहण करतेन ओरछा नरेश श्री मधुकर साहब। वैष्णवेर बेशधारी लोक व्यक्ति देखलेई तार चरण धौत करे सेई चरणामृत तिनी ग्रहण करतेन। ओई जे बोललाम भूमर काटा बा पाताय बसे ना, ठीक तेमनी मधुकर साहब कखनो जाति के नीचु जाति के उचु जाति ता देखतेन ना। तिनी देखतेन शुधु वैष्णवेर बेश। বেশ মাত্রই তার কাছে সম্মানিত ছিল, তার কাছে পূজিত ছিল। তিনি বেশ দেখেই বৈষ্ণবকে সম্মান ও পূজো করতেন। জাতি গোত্র বর্ণ এসব দেখতেন না। কে উঁচু কে নিচু এসব দেখতেন না ওরছা নরেশ মধুকরসা। তিনি দেখতেন বৈষ্ণবের বেশ। তিলক মালা ধারণ করলেই ওরছা নরেশ মধুকরসা তার সম্মান করতেন, তার পূজো করতেন, তার চরণামৃত গ্রহণ করতেন। তিনি যে শুধুমাত্র এই ভূখণ্ডের রাজা নয়, তিনি ভক্তদের মধ্যে অতীব শ্রেষ্ঠ ছিলেন। কারণ ভ্রমর যেমন করে মধুটাকে সার করে নিয়েছেন, উনি বৈষ্ণবের বেশকে সার করে নিয়েছেন। বৈষ্ণবের বেশ দেখলেই ওরছা নরেশ মধুকর সা সেই বৈষ্ণবধারী ব্যক্তির চরণামৃত গ্রহণ করতেন, পূজো করতেন, তার সম্মান করতেন। তার ধারণা ছিল বৈষ্ণবদের মধ্যেই ভগবান বিরাজ করেন। বৈষ্ণবদের ভক্তদের হৃদয় আসনে ভগবান আসন করে বসে আছেন। আমি যদি বৈষ্ণবদের সেবা করি, বৈষ্ণবের চরণামৃত গ্রহণ করি, তাহলে আমি আমার ভগবানকে পাব। তিনি জাত পাত তিনি দেখতেন না। বৈষ্ণব দেখলেই কণ্ঠীধারী মালাধারী তিলকধারী দেখলেই তাদের চরণামৃত তিনি গ্রহণ করতেন। ওরছা নরেশ মধুকরসার এই ভাবটা তার ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এতটা পছন্দ করতেন না, তারা ব্যঙ্গ করতেন। ওরছা নরেশ মধুকরসার এই ভাবকে নিয়ে তারা এতই ব্যঙ্গ করত। তারা একবার একটা গাধার গলায় তুলসীর মালা কপালে তিলক দিয়ে ছেড়ে দিল। ওরছা নরেশ মধুকরসার সামনে দিয়ে সেই গাধা যাচ্ছে। গাধাকে দেখে ভক্ত শ্রেষ্ঠ রাজা মধুকরসা হাত জোর করে সেই গাধাকে বললেন, রাজা মধুকর সা ধন্য প্রভু ধন্য, আজ এই রূপে দর্শন দিয়ে এই দাসকে আপনি ধন্য করলেন। রাজা মধুকর সার এই ভাবটা দেখে যারা তাকে পছন্দ করতেন না, তার দেশি যারা, তার বিরোধী যারা, সেই ভাই কুটুম্ব আত্মীয় স্বজন যারা গাধাকে পাঠিয়েছে, তারা আশ্চর্যচকিত হয়ে গেল। নিজেদের অপরাধের জন্য তারা লজ্জিত হতে লাগলো।
তারা এসে রাজা মধুকেশ্বর চরণে এসে পড়লেন। এই অপরাধের জন্য তারা ক্ষমা চাইতে লাগলেন। রাজা মধুকেশ্বর ক্ষমা করে দিলেন। তারা নিজেরা অবশ্য বেশ গ্রহণ করে কৃষ্ণ ভক্তে পরিণত হল। রাজা মধুকেশ্বর কেমন ছিলেন? ধর্মনিষ্ঠ রাজা, সুরবীর রাজা। আকবর বাদশার দখলে থাকা কেল্লা, আকবর বাদশাকে পরাজিত করে কয়েকটা কেল্লা তিনি নিজের দখলে নিয়ে এসেছিল। সেই সময় কয়েকটা কেল্লার উপরে তিনি বিজয় লাভ করে। আকবর বাদশা দেখতে পেল তিনি পাচ্ছেন না রাজা মধুকেশ্বর সঙ্গে, তখন সম্মানপূর্ব সন্ধি স্থাপন করলো রাজা মধুকেশ্বর সঙ্গে। একবার আকবর বাদশা তার রাজ্য আগ্রাতে মধুকেশ্বরকে ডেকে পাঠালেন। রাজা মধুকেশ্বরকে আসার জন্য আমন্ত্রণ করলেন বাদশা আকবর। শুধু রাজা মধুকেশ্বরকে নয়, দেশে দেশে যত রাজা মহারাজা আছে সকলকে ডেকে পাঠালেন সম্রাট আকবর। ওই সময় দরবারে যত ক্ষত্রিয় মহারাজা আছে সব তো বৈষ্ণব ছিল, তখনকার দিনে সব তো বৈষ্ণব ধর্ম অবলম্বী ছিল। কেউ নারায়ণ ভক্ত, কেউ রামের ভক্ত, কেউ শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন, কেউ শিব ভক্ত ছিলেন। যত সব বৈষ্ণব ভক্তদের মাথায় তখনকার দিনে তিলক ধারণ করত। তাই রাজা সকল রাজা মহারাজারা সকলে তিলক ধারণ করতেন। তিলক ধারণ করাই তো বৈষ্ণবতার লক্ষণ। বৈষ্ণবতার লক্ষণের মধ্যে কি কি পড়ছে? গলায় কণ্ঠি থাকবে, কপালে তিলক থাকবে, এই দুটো তো অবশ্যই থাকবে। সম্রাট আকবর সেই সময় একটা ফরমান জারি করেছেন, কাল যারা আগ্রায় আসবে রাজা মহারাজারা, যারা বৈষ্ণব, সকলেই তো বৈষ্ণব ছিল, সকলে তো তিলক ধারণ করত, তার উপরে মধুকেশ্বর তিনি তো দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে, তিনি পরম বৈষ্ণব ছিলেন। তা ফরমান জারি করা হয়েছে কেউ যেন তিলক ধারণ না করে। যদি কোনো রাজা তিলক ধারণ করে রাজসভায় কাল আসে, আগ্রার সেই রাজসভায় যদি আসে, তাহলে তাদের মাথায় গরম লোহার দাগ দেওয়া হবে। এইবার কি করবেন মধুকেশ্বর? তিনি তো তিলককে বড় ভালোবাসে, তিলক নিষ্ঠা, অপার তিলক নিষ্ঠা, অপার কণ্ঠী নিষ্ঠা, অপার বৈষ্ণব নিষ্ঠা, অপার সাধু বৈষ্ণবের ভক্তি তার। কিন্তু সম্রাট আকবর তিনি তো ফরমান জারি করেছেন কেউ যেন কাল সবার মধ্যে তিলক না দিয়ে আসে। এই সম্বন্ধে মধুকেশ্বর চরিত বলে একটা গ্রন্থ আছে, তখনকার দিনে স্বরচিত চরিত রচিত হয়েছিল। রাজার আদেশে দ্বিতীয় দিন রাজ দরবারে কেউ কোনো রাজা তিলক ধারণ করে আসেনি, কিন্তু মধুকেশ্বর রোজ দিন তো তিলক করেন, সেই দিন আরো বড় করে, উজ্জ্বল করে, আলোকিত করে, অধিক চমৎকৃত করে তিলক করে আকবরের রাজসভা এসে পৌঁছালেন। কি হলো সম্রাট আকবরের ভাবনা? সম্রাট আকবর দেখলেন সব রাজারা বিনা তিলক লাগিয়ে উপস্থিত আছে, কেবল মাত্র মধুকেশ্বর, রাজা মধুকেশ্বর তিলক লাগিয়ে এসেছেন। এই দেখে আজ্ঞা যে রাজা সম্রাট আকবরের আজ্ঞা যে রাজা মধুকেশ্বর লঙ্ঘন করেছে, তাই রাজা উপরে
সম্রাট আকবরের খুব রাগ হলো। তিনি তখন বললেন, মধুকর শাহ, আপনি জানেন না আমি কে? আপনি আমার সবাই আমার আজ্ঞা পালন করেছে। কাল আমি আজ্ঞা দিয়েছিলাম কেউ যেন তিলক লাগিয়ে এই সবার মধ্যে না আসে। আপনি তিলক লাগিয়ে কেন এসেছেন এখানে? আপনি আমার হুকুম পালন করলেন না কেন? আপনি আমার হুকুমের পালন না করে আমার সঙ্গে আপনি বিরোধিতা করছেন, এর জন্য আমি আপনাকে দণ্ড দিতে পারি, আপনি তা জানেন? এই কথা শুনে তখন রাজা মধুকর শাহ বললেন, আমি জানি আপনি বাদশাহ, আপনি কালকে হুকুম করেছেন যে তিলক না দিয়ে আসতে, কিন্তু এটা তো আপনি বলেছেন, আপনি ছোট একটা ভূখণ্ডের বাদশাহ, কিন্তু আমি যে বাদশাকে মানি তিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাদশাহ, আমার ইষ্টদেব, আমার পরমাত্মা। আমি যে কপালে তিলক ধারণ করেছি তার চরণ চিহ্ন আমি কপালে ধারণ করেছি, আমার পরমাত্মার চরণ চিহ্ন, আমার গুরুদেবের আজ্ঞাকে আমি বড় করে মানি। আমার গুরুদেব আজ্ঞা করেছে আমাকে কপালে তিলক ধারণ করতে, আপনার আজ্ঞা থেকে আমি আমার গুরুদেবের আজ্ঞাকে বড় করে মানি। আমার প্রাণ চলে যাবে কিন্তু আমি ধর্ম নষ্ট হতে আমি দেব না। প্রাণ চলে গেলে চলে যাক, ধর্ম আমি মান্য করেই যাব। এই কথা বললেন রাজা শ্রী মধুকর শাহ সম্রাট আকবরকে। তখন রাজা মধুকর শাহ চিৎকার করে সেই সম্রাট আকবরের সবার মধ্যে বলে উঠলেন, দেখি কে আমার তিলক মুছতে পারে, কে আমার মস্তক কাটতে পারে, দেখি আমি প্রভু শ্রী রামচন্দ্রের বংশের ক্ষত্রিয়, দেখি কে আমার ক্ষতি করতে পারে, কে আমার তিলক মুছতে পারে। এই বলে চিৎকার করে উঠলেন। তখন সম্রাট আকবরের সামনে যত রাজারা ছিল সকলে মধুকর শাহর সঙ্গে এসে যোগ দিলেন। তারাও যে চায় তিলক করে আসতে, কিন্তু সম্রাট আকবরের যে নির্দেশ তাতে ভয় পেয়ে তারা তিলক ছাড়া এসেছে। তারাও আজ রাজা মধুকর শাহর পাশে এসে দাঁড়ালেন। তখন সম্রাট আকবর একা হয়ে গেল, তার সঙ্গে কেউ নেই। মধুকর শাহর সঙ্গে যত রাজা মহারাজা একসাথে এসে দাঁড়ালেন। সম্রাট আকবর বুদ্ধিমান ছিলেন, তিনি দেখলেন এইভাবে যদি রাজারা বিদ্রোহ করে তাহলে তার সাম্রাজ্য এখান থেকে নষ্ট হয়ে যাবে। তাই তিনি তার যে নির্দেশনা দিলেন যে তিলক না দেওয়ার, এই কথাটা তিনি তুলে দিলেন। তখন সম্রাট আকবর বললেন, আমি যে আপনাদেরকে তিলক না দিয়ে আসতে বললাম এ কথায় অনেকের হৃদয়ে আঘাত লেগেছে, এতে আমি খুব লজ্জিত, আপনারা সকলে কাল থেকে আবার তিলক দিয়ে আসবেন। তখন এমন ভাবে মধুকর শাহর যে আওয়াজ সম্রাট আকবরের সবার মধ্যে একেবারে কঠিন থেকে কঠিনতম হয়ে উঠল। তার আওয়াজের কাছে, তার তিলকের নিষ্ঠার কাছে সম্রাট আকবরও মাথা নত করতে বাধ্য হলেন। পরের দিন থেকে সকল রাজারা পুনরায় তিলক করে আবার রাজসভায় আসতে লাগলেন। মধুকর শাহর এমনই ছিল তিলক নিষ্ঠা, তিলক নিষ্ঠা ছিল অপার। এই তিলক নিষ্ঠা, এই বৈষ্ণব নিষ্ঠা, এই কণ্ঠীর প্রতি এত নিষ্ঠা, এ অতুলনীয়। পরবর্তী দিন থেকে সকলে উদ্ধপুণ্ড তিলক করে আকবরের রাজসভার মধ্যে আসতে লাগলো, রাজদরবারে। এই দেখে মধুকর শাহর হৃদয়ে খুব আনন্দ হতে লাগলো। তিনি সম্রাট আকবরের সামনে এই তিলকের জন্য চিৎকার করে প্রতিবাদ করেছেন।
এই দেখে সকলে যে উদ্ধপুণ্ড তিলক করে আসছেন এটা দেখে মধুকর স্যার মনে খুব আনন্দ হলো। আপনারা জানেন মধুকর স্যার জন্য মন্দিরের দরজা ঘুরে গিয়েছিল, ভগবানের মন্দিরের দোয়ার ঘুরে গিয়েছিল মধুকর স্যার জন্য। কি করে? ওরছাতে একটা প্রাচীন মন্দির আছে, আপনারা এখনো আছে সেই মন্দির, সেইখানে ওরছা নরেশ মধুকর শাহ ভগবানকে কীর্তন শোনাতেন, নিজে নেচে নেচে কীর্তন করতেন, ভগবানের সামনে ভক্তদের তিনি ভগবানকেও শোনাতেন ভক্তদের শোনাতেন, নিজের পায়ে নূপুর বেঁধে তিনি প্রতি রাতে কীর্তন করতেন, কীর্তনের সাথে সাথে নৃত্য করতেন, পদ গান করে তিনি নৃত্য করতে করতে একেবারে ভাবাবিষ্ট হয়ে যেতেন মধুকর শাহ। একদিন ভক্তরাজ মধুকর শাহ বিশেষ কাজ এসে পড়েছেন, তিনি তো রাজা ছিলেন, রাজ্যের মধ্যে কত কাজ থাকে, সেই দিন রাত্রেবেলা তিনি যেতে পারেননি ঠিক সময় কীর্তনের আসরে। ভক্তরা সকলে অপেক্ষা করছে, ভক্তদের সঙ্গে ভক্তবৎসল ভগবানও অপেক্ষা করছে তার প্রিয় ভক্ত মধুকর শাহর জন্য, কিন্তু ঠিক সময়ে মন্দিরে আসতে পারেনি। মন্দিরে আরতি হয়ে গেছে, মন্দিরে যখন পৌঁছালেন মধুকর শাহ তখন মন্দিরের দোয়ার বন্ধ হয়ে গেছে, ভগবানের শয়ন হয়ে গেছে, প্রায় অধিক অনেক রাতেই তিনি পৌঁছেছেন। বুঝতেই পারছেন শয়ন যখন হয়ে গেছে তাহলে বোঝাই যাচ্ছে কখন পৌঁছালেন মধুকর শাহ, যখন পৌঁছালেন তখন ভগবানের শয়ন হয়ে গেছে। কিন্তু কীর্তন যে আজ করা হয়নি, মন বড় ব্যাকুল হয়ে আছে রাজা শ্রী মধুকর শাহ। তিনি নিত্য প্রতিদিন নিয়মই ছিল যে যেই ভক্ত দর্শনার্থীরা আসতো তাদের সামনে কীর্তন করতেন, নৃত্য করতেন, ভগবানকে কীর্তন শ্রবণ করাতেন, নৃত্য দর্শন করাতেন। কিন্তু আজ যে বড় বিলম্ব হয়ে গেছে, সবাই প্রায় চলেই গেছে, শুধু কিছু সঙ্গ, কিছু সংখ্যক ভক্তরা ছিল, তারা মধুকর শাহর কীর্তন শুনিনি বলে মন বড় তাদের মন বড় অপ্রসন্ন ছিল। ভগবানের মন্দিরে তার তড়ি ঘড়ি করে মধুকর শাহ এসে পৌঁছালেন, সকলে প্রায় চলে গেছেন, কিছু সংখ্যক ভক্তরা আছেন, তারা ভগবানের কীর্তন গান বড় ভালোবাসে। আজ মধুকর শাহ আসেনি, মধুকর শাহর কণ্ঠে কীর্তন শ্রবণ করতে পারেনি, তাই মন বড় ব্যাকুল তাদের, তারা মন্দির প্রাঙ্গণে ছিল। মধুকর শাহ তড়িঘড়ি করে মন্দিরে এসে পৌঁছালেন, তখন ভগবানের শয়ন হয়ে গেছে, প্রায় অন্ধকার মন্দির, মন বড় ব্যাকুল। আজ যে ভগবানকে গান শোনানো হলো না, আজ যে নৃত্য গীত শোনানো হলো না, ভক্তের তো এই লক্ষণ, ভক্ত যদি কিছু করতে না পারে ভগবানের জন্য ভক্তের হৃদয় ব্যাকুল হয়ে যায়। প্রায় অন্ধকারের মধ্যে মন্দিরের পিছনে তিনি কীর্তন করতে লাগলেন, তার কীর্তন শুনে ভক্তরা ধীরে ধীরে সেখানে এসে আসন গ্রহণ করতে লাগলেন, তারা মন্ত্রমুগ্ধের মতো মধুকর শাহর গলার মধুময় কীর্তন শ্রবণ করছেন। কীর্তন করতে করতে রাজা শ্রী মধুকর শাহজি তিনি হাবিষ্ট হয়ে গেলেন, তিনি অন্ধকারের মধ্যে ভগবানের জন্য কীর্তন করতে করতে নৃত্য করা শুরু করলেন, এমন নৃত্য করছেন ভক্তরা প্রেমে বিবশ হয়ে গেলেন। তিনি মন্ত্রমুগ্ধের মতো মধুকর শাহর সেই কীর্তন সেই নৃত্য দর্শন করে তাদের দুই নয়ন দিয়ে প্রেমস্ত্র বয়ে চলেছে। শুধু কি ভক্তরা প্রেমস্ত্র বিসর্জন করছেন, মধুকর শাহ নিজে আজকে প্রেমে ক্রন্দন করছেন, কাঁদছেন। ভগবান কি থাকতে পারে ভক্তের এমন মুখে এমন কীর্তন শ্রবণ করে? সেখানে ভক্তবৎসল ভগবান তার প্রেমে বাধা পড়ে সেখানে এসে প্রকট হলেন,
মধুকোষার সঙ্গে তিনি নৃত্য করতে লাগলেন। আহা কি আনন্দ, এই বর্ণনা করা যাবে না। আমার এই ছোট মুখে আমি কি করে বর্ণনা করব। ভগবান আজ মধুকর শাহজির সঙ্গে নৃত্য করছেন, রাজার সঙ্গে আজ নৃত্য করছেন, রাজা কীর্তন করছেন। আজ দেবতারা উপর থেকে দর্শন করছেন। আহা, রাজা মন্ত্রমুগ্ধের মতো ভাবাবিষ্ট হয়ে কীর্তন করছেন, নৃত্য করছেন, ভগবান তালে তালে নৃত্য করছে তার কীর্তনের সঙ্গে। দেবতারা উপর থেকে স্বর্ণ পুষ্প বৃষ্টি করছে রাজা শ্রী মধুকর সাজির উপরে। কি দিব্য সুকন্যা সেই পুষ্প! সেইখানে যারা উপস্থিত ছিল তারাই বলতে পারবে সেই মুহূর্তটা কেমন ছিল। সেই সময় ঋষি মুনি দেবতাগণ আকাশ পথে শ্রী মধুকর সাজির মুখের কীর্তন শ্রবণ করছেন, ভগবানের এমন নৃত্য দর্শন করছেন। তখন রাজা কীর্তনের মাঝে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন। তিনি তো কৃষ্ণ ভক্ত, তিনি আজ ভগবানকে দর্শন করলেন, ভগবানকে দর্শনও করলেন, এই জন্য মন্দিরের দোয়ার ঘুরে গেল, মন্দিরের দোয়ার আজ ঘুরে গেল। মন্দিরের দোয়ার যে পাশে ছিল সেই দিকে তো বন্ধ ছিল, মন্দিরের দোয়ার ঘুরে গেল। যেমনটা হয়েছিল ভক্ত শ্রী নামদেবের জন্য, কোনোদিন সুযোগ হলে ভক্ত শ্রী নামদেবের কথা আমরা আস্বাদন করব। ভক্ত শ্রী নামদেবের জন্য বিঠলনাথজির দোয়ার ঘুরে গিয়েছিল। ঠিক তেমনি ভাবে ভক্ত রাজা শ্রী মধুকর সাজির জন্য মন্দিরের দোয়ার ঘুরে গিয়েছিল। দেবতারা সেই সময় স্বর্ণ পুষ্প বৃষ্টি করছেন, ভগবান সেই পুষ্প বৃষ্টির মধ্যে ভগবানের অপরূপ রূপ দর্শন করলেন রাজা শ্রী মধুকর সাজি। প্রথমেই বলেছি মধুকর সাজির জীবনে একটাই নিষ্ঠা ছিল, বৈষ্ণবের প্রতি নিষ্ঠা, কণ্ঠি মালার প্রতি নিষ্ঠা। গাধার গলায় কণ্ঠি দেখে ও কপালে তিলক দেখে তিনি ধরে নিয়েছেন। তিনি বলেছেন, শ্রী যুগল কিশোরজি আমার উপর কৃপা করেছে, আমার রাজ্যে গাধাও গলায় কণ্ঠি কপালে তিলক ধারণ করে। তাই তিনি সে রাজ্যের ঘোষণা করেছেন, যে মানুষ কণ্ঠি গলায় কণ্ঠি কপালে তিলক ধারণ করবে না তাদেরকে গাধার থেকেও নিকৃষ্ট মানা হবে। তাই রাজ্যের মধ্যে সকলে গলায় কণ্ঠি ধারণ করতেন, তুলসীর কণ্ঠি, আর কপালে তিলক ধারণ করতেন, উদ্ধপুণ্ড তিলক ধারণ করতেন। কারণ রাজার রাজ্যে এমন কোনো ব্যক্তি ছিল না যারা কণ্ঠি আর তিলক ধারণ করতেন না, এমন নিষ্ঠা ছিল মুন্সি মাজা শ্রী মধুকর সাজির কণ্ঠি আর তিলকের প্রতি, এমন নিষ্ঠা ছিল। শ্রী মধুকর সাজির জীবনী আমরা আস্বাদন করলাম, ভক্তিময় জীবনী, তিলকের প্রতি নিষ্ঠা, কণ্ঠির প্রতি নিষ্ঠার কথা আমরা আজকে আস্বাদন করলাম। পরবর্তী দিন আমরা আস্বাদন করব মধুকর সাজির পত্নীর জীবনী, তিনি কেমন নিষ্ঠাবান ছিলেন, তিনি কেমন ভক্তিমতী ছিলেন, অপূর্ব জীবনী, সেই কথা আস্বাদন করব পরবর্তী দিন। আপনারা আমার সঙ্গে থাকুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। সকলের চরণে প্রণাম নিবেদন করছি। জয় শ্রী রাধে, জয় গৌর হরি, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।